আমরা আজকে কোথায় যাচ্ছি চলুন আপনাদেরকে দেখাবো। একটু আগে যে আপনাদেরকে দেখাচ্ছি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার চলে এসেছি বন্ধুরা আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট। তো আজকে আমরা যাব যেখানে বন্ধুরা, সেটি আসাম গুয়াহাটি থেকে ওয়েস্ট বেঙ্গল আলিপুরদুয়ার পর্যন্ত আজকে আমরা যাব। তো এই প্রথমবার এত দূরে কোথাও যাচ্ছি, এবং বাসে এবং ট্রেনে নয়, যাচ্ছি আমার নিজের গাড়ি নিয়ে, যেটি হচ্ছে হুন্ডা ডিও কোম্পানি। তো সেটি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। আর যাচ্ছে আমার সাথে আমার ভাই সুরঞ্জন। সুরঞ্জন আইগর, সুরঞ্জন এই যে দেখুন আমার গাড়ি ডিও। তো এত দূর সফর তো করিনি গাড়ি নিয়ে, তো প্রায় 300 কিলোমিটার বন্ধুরা। তো আমরা সকালবেলা ঘর থেকে বেরিয়েছিলাম, তো এখন বাসতে চলেছে বন্ধুরা 9টা। তো তেলের ট্যাঙ্কি ছিল 3 কাটা, তো এখন পেট্রোল পাম্প থেকে তেল ভরলাম। তো তেল ভরার সময় একটা সাইডে দাঁড়ালাম এবং আপনাদের জানালাম। তো দেখতে থাকুন আমার ভিডিও। তো বন্ধুরা ঘর থেকে যখন এসেছিলাম তখন এটা আমরা জিরো করে নিয়ে এসেছিলাম। তো এই যে এখন দেখুন, তো এখন দেখুন 49 কিলোমিটার প্রায় আমরা চলে এসেছি ঘর থেকে, আর এখানে বাসতে চলেছে বন্ধুরা 9টা 1 মিনিট কম। তো আবার যাত্রা শুরু করছি এখন। এখানে অল্প দাঁড়িয়েছিলাম আপনাদেরকে বলার জন্য, আর অল্প দেখানোর জন্য, যেহেতু ঘর থেকে আর স্টার্টিং শুরু করতে পারিনি ভিডিও করা, তো এখান থেকে শুরু করলাম। আমরা এখনো আধা রাস্তায় চলে এসেছি, তো প্রায় আমরা 150 কিলোমিটার চলে এসেছি, আরো 150 কিলোমিটার দেরি আছে। তো দেখা যাক, এখানে তো গুগলে টাইম দেখাচ্ছে বন্ধুরা দুপুর 1টার দিকে আমরা পৌঁছে যাব, দেখা যাক কখন পৌঁছায়। আর রাস্তা খুবই ভালো। এখন এসেছি একটা দোকানে, এখানে টিফিন করছি, টিফিন করে আবার আমরা দেবো আমরা, আর গাড়িটাও আধা ঘন্টা রেস্ট রাখতে লাগবে। বাকি প্রায় 130 কিলোমিটার, তো সুন্দর একটি জায়গায় দাঁড়িয়ে আছি এখন। এই যে দেখুন ন্যাশনাল হাইওয়ে 27, তো খুবই সুন্দর জায়গা আর খুবই সুন্দর রাস্তা। আমরা প্রায় শর্টকাটে এসেছি, আর প্রায় 30 কিলোমিটার শর্টে এসেছি। কীভাবে সেটা হচ্ছে বন্ধুরা, আমরা গুয়াহাটি থেকে হালি মানে আপনার বঙ্গাইগাঁও হয়ে তারপর আমরা এসেছি। আমরা নলবাড়ি, গুয়াহাটি থেকে নলবাড়ি যাইনি, নলবাড়ি বাইপাস হয়ে এসেছি। তো তার জন্য আমাদের 30 কিলোমিটার সেভ হয়েছে। অনেকদিন পরে বেরোলাম, আর এটাই আমার জীবনের লং রোড, লং টাইপ, গুয়াহাটির থেকে নিউ আলিপুরদুয়ার। তো এখানে যাব, তো প্রায় 300 কিলোমিটার বন্ধুরা, অনেকটাই লম্বা সফর। তো আকাশও খুব ভালো, রৌদ্র, আর সকালে বেরিয়েছি বন্ধুরা, তার জন্য জ্যাকেট ট্যাকেট পরে আছি দেখুন। আর এখানে আমার ভাই, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি বন্ধুরা বরই গাছের নিচে দাঁড়িয়ে আছি ছাওয়ার মধ্যে। খুবই সুন্দর জায়গা বন্ধুরা, গাছে বরই হয়েছে বন্ধুরা, রাস্তার পাশে বরই গাছ, একটি নয় দুটি বরই গাছ, এই যে একটি আর একটি, এখানে অনেকগুলো বরই গাছ আছে বন্ধুরা। এখনো ছোট ছোট বড়, এই যে দেখুন
ধান পেকে গেছে, ধান পুরো হলুদ হয়ে আছে বন্ধুরা, দেখুন সোনালি রঙে। তো আমরা পৌঁছে গেলাম বন্ধুরা আসামের শেষ প্রান্তে, অর্থাৎ শ্রীরামপুর বর্ডার। আর ওয়েস্ট বেঙ্গল শুরু হলো পাকরিগুড়ি দিয়ে, অর্থাৎ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে শুরু হলো। তো 12 বছর শেষ, আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো বন্ধুরা। আরবার দেখা হচ্ছে বন্ধুরা আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন। তো আজকে এই পর্যন্ত, বাই বাই।